চাল কুমড়ো দিয়ে তো আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়োর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। অনেকেই আছে চাল কুমড়ো খেতে পছন্দ করেন না, একবার এইভাবে আমার মতো করে চাল কুমড়োর রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চাল কুমড়ো পোস্ত। গরম ভাতের সাথে এই চাল কুমড়ো পোস্ত থাকলে আর অন্য কিছু কিন্তু দরকার পড়ে না। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটা। চাল কুমড়ো পোস্ত বানানোর জন্য এখানে নিয়েছি 3 টুকরো চাল কুমড়ো। চাল কুমড়োটাকে আমি খোসা সমেত কিন্তু ধুয়ে নিয়েছি। এবারে প্রথমে চাল কুমড়োর খোসাটাকে ছাড়িয়ে নেব। এখানে আমি একটা পিলারের সাহায্যে চাল কুমড়োর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বঠি দিয়েও চাল কুমড়োর খোসা ছাড়িয়ে নিতে পারেন। এক টুকরো চাল কুমড়োর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, এই একইভাবে কিন্তু বাকি চাল কুমড়োর খোসাটাকে ছাড়িয়ে নেব। তিন টুকরো চাল কুমড়োর খোসা ছাড়িয়ে নেবার পর এবার চাল কুমড়োটাকে মিহি করে কুচিয়ে নেব। এবারে একটা চাল কুমড়ো নিয়ে মাঝখান থেকে ঠিক এইভাবে কেটে নিয়ে চাল কুমড়োটাকে আলু ভাজার মতো করে কুচিয়ে নেব। আলু ভাজার সময় যেরকম আমরা আলুটাকে মিহি করে কুচিয়ে নিই, এই একইভাবে কিন্তু চাল কুমড়োটাকেও মিহি করে কুচিয়ে নেব। ঠিক এইভাবে আমি চাল কুমড়োটাকে কুচিয়ে নেব, এই একইভাবে কিন্তু বাকি চাল কুমড়োটাকেও কুচিয়ে নেব। তিন টুকরো চাল কুমড়ো কুচিয়ে নেওয়া হয়ে গেছে। চাল কুমড়োটা কুচিয়ে নেবার পর আর কিন্তু জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই। এবারে একটা মশলা রেডি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ পোস্ত আর দিয়ে দেবো 1 টেবিল চামচ কালো সর্ষে। তবে সর্ষের তুলনায় আমি এখানে পোস্তের পরিমাণটা একটু বেশি নিলাম। এবারে প্রথমে সর্ষে আর পোস্তটাকে শুকনো গুঁড়ো করে নেব। সর্ষে আর পোস্তটা শুকনো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 4টি কাঁচা লঙ্কা, তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন। দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু নুন আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু জল। এবারে ঢাকনাটাকে বন্ধ করে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট রেডি করে নেব। ঠিক এরকম একটা মশলা রেডি করে নিতে হবে। মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবার একটা কড়াই আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এবারে প্রথমে চাল কুমড়োটাকে সেদ্ধ করে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কেটে রাখা চাল কুমড়ো। এবারে চাল কুমড়োটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব 7 মতো নুন। নুন দেবার পর এবার চাল কুমড়োর সাথে মিশিয়ে নিয়ে মিনিট 2 সময় ধরে আমি চাল কুমড়োটাকে খুব ভালো করে ভেজে নেব। মিনিট 2 সময় ধরে আমি চাল কুমড়োটাকে ভেজে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে চাল কুমড়োটাকে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে চাল কুমড়োটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব। আর নুন দেওয়ার ফলে কিন্তু চাল কুমড়ো থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে, তাই চাল কুমড়ো সেদ্ধ করার জন্য কিন্তু আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে ঢাকা দিয়ে যদি চাল কুমড়োটাকে রান্না করা হয়, চাল কুমড়োর মধ্যে থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু চাল কুমড়োটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যাবার পর এবার চাল কুমড়োটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবারে কড়াইতে দিয়ে দেব 2 চা চামচ মতো সর্ষের তেল। তেলের মধ্যে দেব 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে আর দেব 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এবারে 15-20 সেকেন্ড সময় ধরে কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে ভেজে নেবার পর এবারে দিয়ে দেব 1 মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব।
মিনিট তিনেক সময় ধরে পেঁয়াজটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব হাফ চা চামচ আদা বাটা। এবার এই আদা বাটাটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে আদা বাটাটাকেও ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এক মিনিট ভেজে নেবার পর যখন আদার কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্সিতে বেটে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার মিহি পেস্ট, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু মিক্সি ধোয়া জল। এবার এর মধ্যে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এখানে আর আমি নুন যোগ করছি না, যেহেতু চাল কুমড়োটা সেদ্ধ করার সময় আমি অল্প পরিমাণ একটু নুন দিয়েছিলাম, আর সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার বাটার সময়ও কিন্তু অল্প পরিমাণ একটু নুন দিয়েছিলাম, তাই আর এখানে নুন যোগ করলাম না। এবারে পোস্ত বাটাটাকে মিনিট দুয়েক সময় ধরে খুব ভালো করে ভেজে নেব। মিনিট দুয়েক মশলাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা চাল কুমড়ো। চাল কুমড়োটা দেবার পর এবার পোস্তর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট আমি চাল কুমড়োটাকে কষিয়ে নেব। চাল কুমড়োটা পোস্তর সাথে কষানো হয়ে যাবার পর এবার আমি টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি এখানে চিনি। এখানে আমি গুঁড়ো চিনির ব্যবহার করেছি, আপনারা চাইলে দানা চিনিরও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা। এবারে চিনি আর কাঁচা লঙ্কাটা দেবার পর চাল কুমড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট আমি ক্রমাগত নেড়ে চেড়ে চাল কুমড়োটাকে রান্না করে নেব। মিনিট দুয়ে ক্রমাগত নাড়াচাড়া করে চাল কুমড়োটাকে আমি রান্না করে নিয়েছি, আর চাল কুমড়োর মধ্যে যে একটা জলজলে ভাব ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে। এবারে সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচানো। আর সবার শেষে যদি চাল কুমড়ো পোস্তের মধ্যে ধনে পাতা কুচানো দেওয়া হয় চাল কুমড়ো পোস্তটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে। ধনে পাতা কুচানোটা দেবার পর এবার চাল কুমড়ো পোস্তর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর গরম গরম ভাতে এরকম চাল কুমড়ো পোস্ত দিয়ে ভাত মেখে খেতে কিন্তু দারুণ লাগে। ধনে পাতা কুচানোটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দু তিনেক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চাল কুমড়ো পোস্ত। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।